নির্যাতনের ঘটনা আমরা বহুবার শুনে এসেছি, কিন্তু পুরুষ নির্যাতনের ঘটনা সচরাচর শোনা যায় না। তবে এবার নারী নির্যাতন নয়, পুরুষ নির্যাতনের ঘটনা উঠে আসলো বিশাল মহকুমা দুর্গানগর এলাকায়। অভিযোগ, স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে আহত স্বামী। এমডি রুবেল কবির অভিযুক্ত স্ত্রী সাবিরা বেগম সোমবার সকালে পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে তার স্বামী এমডি রুবেলকে এলোপাথারি আক্রমণ চালায়, ফলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে স্বামী এমডি রুবেল কবির। পরবর্তী সময়ে পরিবারের অন্যান্য লোকেরা আক্রান্ত রুবেলকে আহত অবস্থায় নিয়ে আসে বিশালপুর মহকুমার হাসপাতালে। খবর লেখা পর্যন্ত বিশালপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত এমডি রুবেল একদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে তার স্ত্রী তাসমিনা বেগম বিয়ের পর থেকেই রুবেলের উপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালাতো, বহুবার তাকে মারার চেষ্টা করেছিল বলেও অভিযোগ জানান আক্রান্ত এমডি রুবেল। আমি কি রে তোমার বিয়ে করছি কেন লেগা বল? না না, আমি ফাটানো না পারতাম। তারপর আমি কি রে থাক বাজন দিয়ে তারা সুযোগ অসুস্থ লাগতেছে কো? না পারতাম না আমি তোমার। আচ্ছা ঠিক আছে, না দিলে নাই, নিজে নিজে লয়ে গেছে। তাই সয়লা সাহা করছে, সাহা করে সে নিজে খাইয়া ট্যাটা দিয়ে রেখে দিছে আমার দিছে। তারপর আমি নিজে সাহা করে গেছি, তো কো আমার টেহাতে তুমি ডাইরেক্ট কো টেহাতে আমি বাহির বাজ যাবে। তো আমি কি রে কো আমি তোর বাদ খাইতাম না। আচ্ছা বাহির বাজ যাবে তো আমার বাদ খাইতা না, তো এমনি তো আর হয় না, তো আমার বাপ লয়ে আইলো আইস না তুমি কইয়া যাইবা কো না তুই কিতা কর কিতা কইছিস ছুরি ডলে আমাকে দিলি বুঝছিস কি দিয়ে গাই দিছে ছুরি দিয়া? নাম কি তোমার বউয়ের? তাসমিনা বেগম। হ্যাঁ তাসমিনা বেগম। তাসমিনা? হ্যাঁ। তোমার নাম? আমার নাম এমডি রুবেল কবির। এমডি রুবেল কবির। বাড়ি কোন জায়গা? দুর্গানগর। এখন কি অভিযোগ করবা থানায়? হ্যাঁ থানায় অভিযোগ করা।